অভিনেত্রী নুসরাত ফারিয়া পর্দায় শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন প্রত্যেক বাঙালি মেয়ের মধ্যে একটি করে শেখ হাসিনা রয়েছে হাসিনার পতনের পর দেশ থেকে ভারতে পালিয়ে যাবার পরে অভিনেত্রীর এ মন্তব্য নিয়ে চলছে আলোচনা সমালোচনা এদিকে এই মুহূর্তে হাতে কোনো ছবির কাজ না থাকায় নিজেকে সময় দিচ্ছেন তিনি ব্যস্ততা না থাকায় আছেন একরকম ছুটির মেজাজেই বেশ অনেক দিন ধরে অবস্থান করছেন দেশের বাইরে আর এর মাঝে নুসরাত ফারিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন যেখানে তিনি উল্লেখ করেছেন যে মানুষ হিসেবে আমাদের বোধ শক্তির অবক্ষয় এতটাই প্রখর আমার ভয় হয় এ অভিনেত্রীর ভাষ্য দিন দিন ভালো মন্দ বিবেচনার শক্তি হারিয়ে যাচ্ছে প্রতিনিয়ত যা দেখছি তা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যে তা বুঝার ক্ষমতা হারিয়ে ফেলবেন না পোস্টের শেষে মানুষ হিসেবে পর্যবেক্ষণ করার ক্ষমতাকে ফিরিয়ে আনার চেষ্টা করি উল্লেখ করে লিখেছেন মস্তিষ্কটা সিন্ধুকে বন্ধ করে শুধু চোখ দিয়ে উপভোগ না করে মানুষ হিসেবে পর্যবেক্ষণ করার ক্ষমতাকে ফিরিয়ে আনার চেষ্টা করি আমরা খুব কঠিন হবে না আশা করি উল্লেখ্য ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন দু সালে তিনি তার প্রথম চলচ্চিত্র আসি দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন এটি একটি ভারতীয় বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবি যেখানে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা এই চলচ্চিত্রটি বাণিজ্যিক সফল হয় এবং নুসরাত ফারিয়াকে জনপ্রিয় করে তোলে